লেটস লার্ন মদিনাজ ইসলাম এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকি রংশীদার হন একজন মুসলিম মোমিন হিসাবে সকালে যখন আমরা ঘুম থেকে উঠি প্রথম যে আল্লাহর পক্ষ থেকে আমাদের ডিউটি দিয়েছেন আল্লাহরুল্লাহ আলমিন সেটি হলো ফজরে সালাত আদায় করা যদি আমরা সালাত আদায় করি তাহলে আমরা আল্লাহ আল্লাহর আলমিনের জিম্মায় চলে যাব আল্লাহরুল্লাহ আলমিন আমাদের জিম্মা নিয়ে নেবেন রাসুল সাল্লাহাল্লাম এসাদ করেন মানসালফি জামা আহ ফাফি জিম্মাতিল্লাহ যে ব্যক্তি ফজরে সালাদ জামাতে আদায় করলো সেজন আল্লাহর জিম্মায় চলে গেল ওই দিন আল্লাহ রব আলের জিম্মায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না এই ফজরের সালাদ এত গুরুত্বপূর্ণ সালাদ যেটি একজন মুস্তিব এবং মোনাফেকদের মধ্যে পার্থক্য করে এই ফজরের সালাতে রয়েছে দুই রাকাত সুন্নত যত নফল ইবাদত রয়েছে যত সুন্নত রয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্নত হলো ফজের দুই রাখাত শূন্যত

অথচ আমরা এই সালাত আদায় করার সুযোগ পাই না আমরা যা উপার্জন করতে সালাত বাদ দিই এটি কিন্তু বিলীন হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে আমাদের সাথে কবরে যাবে না কিন্তু এই দুই সালাত অবশ্যই কবরে যাবে করেন বাক তোমাদের কাছে যা আছে সব বিলীন হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহর কাছে যা আছে যা চিরস্থায়ী থাকবে এটা কখনো বিলীন হবে না তাহলে আসুন এই ফজরের দুই রাখা সালাত শূন্য সালাত ফজরের আগে এটি যেন কখন না সারি যদিও দেখা গেল আকামত শুরু হয়ে গেল না পড়তে পারি তাহলে এই ফরজ নামাজের পরে পড়ে নেই অথবা সূর্য ওঠার পরে যেন পড়ে নেই এসব মদিনার ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে